অলকিটি বিডির পক্ষ থেকে আমরা সবাইকে স্বাগতম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আর কি সার্কুলারে আপডেট মেসেজ নিয়ে চলে আসলাম। তো এখনকার মেসেজটি হলো, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তার একটা নতুন নিয়োগ প্রকাশ করছে, এখানে এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন, সমগ্র দেশ থেকে আবেদন করা যাবে। তো বন্ধুরা, এইটা হলো সেই কাঙ্ক্ষিত নিয়োগ। এটা নিয়ে জাস্ট এখন আমি আপনার সাথে আলোচনা করবো। দুইটা ক্যাটাগরি আছে, দুইটা ক্যাটাগরিতে কিন্তু খারাপ না, একটা তো 24 জন আর একটা তো 32 জন লোক নিয়োগ করবে। তো বন্ধুরা, এখানে আমি জাস্ট বেসিক বিষয়গুলো ডিসকাস করবো, বাকিটা কিন্তু অবশ্যই আপনারা এই সার্কুলারটি একটু নিজে থেকে নামাবেন, নামে বিস্তারিত পড়বেন, পড়ে আপনার যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে মোটেও মিস করবেন না। আমার মনে হয় যদি আপনারা এখানে আবেদন করেন এবং সিটি কর্পোরেশন জব বুঝতে পারছেন এটার ভ্যালু কতটুকু, তো এখানে কিন্তু আর বলার কিছু নাই, যোগ্যতা থাকলে অবশ্যই আবেদন করবেন। এই সার্কুলারের লিঙ্কটা আমার প্রথম কমেন্টই আমি দিয়ে দিয়েছি, আপনারা ওইখান থেকে লিঙ্কে ক্লিক করলে সরাসরি সার্কুলারটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি ফেসবুকের মাধ্যমে যে কোনো সার্কুলার আপডেট মেসেজ পেতে চান, তাহলে বন্ধুরা আমার এই পেজটাকে একটু লাইক করে সঙ্গে রাখবেন, বিনিময়ে আপনারা যে কোনো সার্কুলার নতুন নতুন আপডেট মেসেজ সবার প্রথম পেয়ে থাকবেন। আর আমার পক্ষ থেকে কাইন্ডলি একটা রিকোয়েস্ট, তাহলে যদি নতুন যে সার্কুলারটি একটু ভালো লাগে সেটা একটু লাইক করবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে পৌঁছে দিবেন প্লিজ। এছাড়া বন্ধুরা, আমার সরাসরি এই ওয়েবসাইটটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা ঢুকলে সরকারি বেসরকারি ব্যাঙ্ক জব, প্রাইভেট ব্যাঙ্ক জব, এনজিও, তারপরে ডিফেন্স, সর্ব আইটেমের জবগুলো এখানে আপনারা পেয়ে থাকবেন। তো এটা দেখে আপনারা ওই জন্য আবেদনটা করে নিতে পারেন। যাই হোক, এখন আমি সরাসরি এটা নিয়ে একটু ডিসকাস করি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, তারিখ হলো 15 ফেব্রুয়ারি 2021। তো বন্ধুরা, এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, প্রথম যেটি বলতে তাহলে কমিউনিটি ফ্যাসিলিটেটর, বেতন সর্বসাকল্যে 8,200 টাকা পাবে, পদের সংখ্যা 24 জন, এখানে এসএসসি পাশে আবেদন করা যাবে। আর এখানে 2 নম্বরটা হলো সোশিও ইকোনমিক অ্যান্ড নিউট্রিশন ফ্যাসিলিটেটর, বেতন সর্বসাকল্যে প্রতি মাসে 8,200 টাকা, এখানে সে পদ লোক নেবে 32 জন। তো এখানে শুধুমাত্র নারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আগ্রহী সকল প্রার্থীকে নিম্ন মানে স্বাক্ষরকারী বরাবর ডাকযোগে অথবা সরাসরি ভোটার আইডি কার্ড সহ যাবতীয় কাগজপত্র একটা মানে প্রথম সেট ফটোকপি সত্যিতে করে আগামী 25 ফেব্রুয়ারির ভিতরে আবেদন করতে হবে। বাকি বিষয়গুলো এখানটাতে দেওয়া আছে, জাস্ট আপনারা একটু দেখেন, দেখে ওই জন্য আবেদনটা করুন। তো বন্ধুরা, জাস্ট এখনকার মধ্যে এতটুকুই থাকলো, বাকিটা আপনারা একটু নিজে থেকে পড়ে নিয়ে দেখেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।